গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সাথে সাথে জেলাগুলিতে বাড়বে ঠান্ডা। একেতে কনকনে শীত, সাথে আবার জুটি বেঁধেছে বৃষ্টি। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝাড়খণ্ড ও বিহারের উপর বায়ু প্রবাহের তারতম্যের জেরে গাঙ্গেয় বঙ্গের আকাশে মেঘ তৈরি হয়েছে, আর তার জেরেই এই বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছিল মেঘলা আকাশ। কোনো কোনো জায়গায় আবার শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কম ছিল। দিন এবং রাতে ঠান্ডা সবসময় বোঝা যাবে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং 224 পরগনা জেলায়। পাশাপাশি হালকা বৃষ্টি হবে কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা মঙ্গলবারের চেয়ে 2 ডিগ্রি বেশি। অর্থাৎ বুধবার ঠান্ডা কমেছে, আকাশ মূলত মেঘলা। মেঘ কাটলেই তাপমাত্রার পারদ আবার নামতে শুরু করবে। তবে জানুয়ারি মাসের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তার আগে উত্তর এবং দক্ষিণবঙ্গে শীতের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা। শীতবিলাসীদের শীতের লম্বা স্পেল উপভোগ্য হলেও শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহানোর ছবিও উঠে এসেছে সামনে। পথে বেরিয়ে বা পাড়ার মোড়ে আগুন জেলে হাত পা সেকে নিতে দেখা গেছে অনেক জায়গায়। তবে উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকবে গোটা এলাকা। সাধারণত সকালের দিকে কুয়াশা দেখা গেলেও বেলা বাড়লে তা কেটে যায়। তবে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন দিনের বেলার দিকেও কুয়াশার প্রভাব থাকবে জেলায় জেলায়। তবে আজ এবং কাল বৃষ্টি হবে বঙ্গজুড়ে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রার পরিবর্তন হলেও রাত্রে ঠান্ডা থাকবে একই রকম। কার্যত বলা যেতেই পারে কনকনে শীতের সাথে জুটি বেঁধেছে বৃষ্টি, আর এই দুই সংমিশ্রণকে চেটে পুটে উপভোগ করছেন শীতপ্রেমীরা। তবে শুক্রবারের পর থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে আবহাওয়ার। বৃষ্টি কমে গেলে ফের শীতের প্রকোপ বাড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।